কাঠবাদাম ছোট্ট একটা খাবার, কিন্তু এর পুষ্টিগুণ অনেক। এই বাদাম আপনাকে যে পরিমাণ উপকার করবে জানলে অবাক হবেন আপনি। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্রচুর পরিমাণে নিউট্রিশনে ভরপুর এই কাঠবাদাম আপনাকে করে তুলতে পারে লাবণ্যময়ী। এখন খুব সহজেই দোকানে বাজারে কাঠবাদাম কিনতে পাওয়া যায়। তবে কিছুটা দামের কারণে হোক বা যে কোনো কারণে অনেকেই কাঠবাদাম খান না। তবে কাঠবাদামের উপকারিতা জানার পর এই মানসিকতা পরিবর্তন হতে বাধ্য। তবে শুধু কাঁচা কাঠবাদাম নয়, কাঠবাদামের তেলও খুবই উপকারী। কাঠবাদাম শরীর ভালো তো রাখবেই, এমনকি ত্বক ও চুলের যত্নেও দারুণ কাজ করে। কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি উপস্থিত থাকে। এর ফলে এই প্রাকৃতিক উপাদানটি শরীরে প্রবেশ করা মাত্রই নানা দৈহিক সমস্যা যেমন দূর হয় তেমনই পেটও ভরে। কাঠবাদাম কীভাবে আমাদের উপকারে আসে, তবে এ প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে কাঁচা কাঠবাদাম কিছু সময় জলে ভিজিয়ে রেখে খেলে আরও উপকার মেলে, যেমন হজম ক্ষমতা বৃদ্ধি করে। কাঠবাদাম ভিজিয়ে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। মূলত কাঠবাদামের গায়ে যে খসা থাকে তা তৈরি হয় এক ধরনের উৎসেচক দিয়ে। তাই যখন কাঠবাদাম ভেজানো হয় তখন এর ভিতরের আর্দ্রতার জন্য বাদামের খসা নরম হয়ে যায়। একই সঙ্গে মূল বাদামের অংশটিও বেশ নরম হয়ে যায়। এমন বাদাম খেলে খাবার খুব সহজে হজম হয়ে যায়। আসলে ভেজানো কাঠবাদামে এক ধরনের উৎসেচক থাকে যা লিপেজ নামে পরিচিত। এটি খাবারে থাকা ফ্যাট এবং অন্যান্য জটিল উপাদান সহজে হজম করতে সাহায্য করে। দুই, গর্ভ অবস্থায় খাওয়া উচিত। গর্ভ অবস্থায় জলে ভেজানো কাঠবাদাম খেলে তার সন্তান এবং মা দুজনের শরীরই ভালো থাকে, কারণ কাঠবাদাম জলে ভিজিয়ে রাখলে খুব সহজে এর ভিতর থেকে প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান বেরিয়ে আসে। ফলে এই বাদাম মা এবং সন্তানের স্বাস্থ্য রক্ষা করতে পারে, এমনকি সন্তানের নানা রকম জন্মগত সমস্যাও দূর করতে পারে ভেজানো কাঠবাদাম। তিন, মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। প্রতিদিন 4-6টি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে। শিশুদের বুদ্ধির বিকাশ ঘটাতে এবং শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাটের উৎস হিসেবে কাঠবাদাম বিশেষ ভূমিকা নেয়। 4, কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে। জলে ভেজানো কাঠবাদাম কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে। কাঠবাদামে ফ্যাটি অ্যাসিড থাকে যা ক্ষতিকারক কোলেস্টেরল শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। প্রসঙ্গত, কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এই ভিটামিনটিও কোলেস্টেরলের সমস্যা দূর করতে সাহায্য করে। 5, হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। নিয়ম করে ভেজানো কাঠবাদাম খেলে আমাদের হার্ট ভালো থাকে। এর কারণ হলো কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপকারী উপাদান থাকে যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। 6, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। আপনার কি উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাহলে অবশ্যই কাঠবাদাম খান। এর কারণ কাঠবাদামের মধ্যে প্রচুর কম পরিমাণে সোডিয়াম থাকে এবং বেশি মাত্রায় থাকে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপের সমস্যা নিবারণে সাহায্য করে। এছাড়া কাঠবাদামের ভিতরে উপস্থিত ম্যাগনেসিয়াম এবং ফলিক অ্যাসিড থাকে যা রক্ত জমাট বাঁধার সম্ভাবনা দূর করে। 7, ডায়াবেটিস রোগকে দূরে রাখে। জলে ভেজানো কাঠবাদাম ডায়াবেটিসের সমস্যা কমাতে সাহায্য করে। কাঠবাদাম রক্ত শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে বলে ডায়াবেটিসের হাত থেকে সহজে মুক্তি পাওয়া যায়। 8, ওজন নিয়ন্ত্রণে রাখে। জলে ভেজানো কাঠবাদাম নিয়মিত খেলে ওজন খুব তাড়াতাড়ি কমে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে। ফলে কয়েকটি কাঠবাদাম খেলেই পেট অনেকক্ষণ ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছা থেকে বিরত থাকা যায়। 9, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। যারা কোষ্ঠকাঠিন্যের কারণে খুব কষ্ট পান তাদের জলে ভেজানো কাঠবাদাম খাওয়া উচিত, কারণ কাঠবাদামের মধ্যে যে ফাইবার থাকে তা শরীরের অপ্রয়োজনীয় বর্জ্যর পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হতে সময় লাগে না। 10, ত্বকের যত্নে কাঠবাদাম খুব ভালো। প্রতিদিন কাঠবাদাম খেলে অথবা মুখে মাখলে ত্বক থাকে চিরনতুন। সেই সঙ্গে ভেজানো কাঠবাদাম বেটে যদি মুখে মাখা যায় তাহলে তা প্রাকৃতিক ক্রিমের মতো কাজ করে। এছাড়া ত্বক যদি শুষ্ক হয় সে সমস্যা দূর করতেও সাহায্য করে কাঠবাদাম। তো বন্ধুরা, কাঠবাদাম খান আর সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।